আজ আপনাদের এখন নিয়ে এসেছি পুল পার্কে। পুল পার্ক এটা সাইডে দেখুন লেক আছে, এখানে লেকের মতো এখানে বোট রাইডও করা যায়। সো পুল পার্কটা আমি এই ব্লগে আপনাদের ঘুরে দেখাবো। সো ভেরি নাইস কার পার্ক আছে, আপনারা এখানে গাড়ি পার্ক করে ঘুরতে পারবেন। অ্যান্ড আপনারা সবাই জানেন ইংল্যান্ডে মেনলি সামার টাইমে কোনো জায়গাতে বেড়াতে গেলে সব থেকে ভালো। আমি দেখাই আপনাদের পুরো পার্কটা। পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে 1890 সালে এবং বিশাল বড় এই পার্কটিতে আছে লেক, কার পার্ক এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা। 1890 সালে প্রতিষ্ঠিত এই পার্কে জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত। রিহান পার্কে এসে অনেক খুশি, স্পেশালি পার্কে নানা প্রজাতির লেকের মাঝে নানা প্রজাতির পাখি আছে, সেই পাখিগুলো দেখতেছে। সো সবসময় এই পানির কাছে গেলে অনেক খুশি হয়েছ, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক হ্যাপি। প্রায় 110 একর জায়গার উপর প্রতিষ্ঠিত পুল পার্ক। এখানে এই লেকে বিভিন্ন প্রজাতির পাখি, বিভিন্ন প্রজাতির হাঁস এগুলো আছে, এগুলো এভাবে উন্মুক্ত এভাবে এখানে ঘুরে বেড়ায়। সো দর্শনার্থীরা কোনো ধরনের খাবার চাইলে দিতে পারবেন এই পাখিদেরকে। এখানে রিহান পাখি দেখতেছে, অনেক খুশি পাখি দেখে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখানে বোট নিয়ে নিজেরা চালাতে পারবেন, বোট হায়ার করে চালাতে পারবেন এখানে।
ভিউয়ার্স, পুল পার্কের ব্লগ এতটুকু পর্যন্তই। আশা করি পার্কটা আপনাদের অনেক ভালো লেগেছে। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।